এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার পদত্যাগ করলেন তৃণমূলের সভাপতি লোকসভা ভোটে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন মৌয়া মৈত্র কিন্তু জয়ী হয়েও শান্তি নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে লোকসভা ভোটে মৌয়া মৈত্র জিতলেও কৃষ্ণনগরই একমাত্র পুরসভা যেখানে বিজেপি পঁচিশটি ওয়ার্ডের মধ্যে চব্বিশটিতেই জয়ী হয়েছে আরও বলে রাখা ভালো যে চব্বিশটি ওয়ার্ডে জিতেছে পঁচিশটির মধ্যে সেগুলি বেশ বড়ো ব্যবধানেই জিতেছে তৃণমূলের থেকে তৃণমূলের অবস্থা অত্যন্ত শোচনীয় কৃষ্ণনগর শহরে এত খারাপ ফল কেন এই খারাপ ফল নিয়ে ময়না তদন্ত শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সূত্রের খবর এই হাড়ের ভার নিজের ঘাড়ে তুলে নিয়ে কৃষ্ণনগর শহরের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ দত্ত পদত্যাগ করতে চেয়েছেন এবং জেলা সভাপতির কাছে পদত্যাগপত্র জমাও দিয়ে দিয়েছেন তিনি তিনি বলেছেন এই শোচনীয় হারের দায়ভার সম্পূর্ণ আমার জন্যই হয়েছে সেই জন্য আমি আর তৃণমূলে থাকতে চাইছি না এবং সভাপতির দায়িত্বও রাখতে চাইছি না মুখপাত্র দেবাশিস রায় আবার বলেছেন এই হার ওনার একার নয় আমাদের সবার ওনাকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছেন তারা কিন্তু কোনো কিছুতেই মন গলেনি প্রদীপবাবুর প্রদীপবাবু একেবারেই ইস্তফা দিয়ে দিয়েছেন দেখার বিষয় এই যে প্রদীপবাবুর ঘনিষ্ঠরা জানাচ্ছেন তিনি হয়তো আর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে চাইছেন না তিনি যে কোনো মুহূর্তে বিজেপিতে যোগদান করতে পারেন এই রকম সম্ভাবনার কথায় বারংবার তুলে ধরছেন প্রদীপবাবুর অনুগামীরা দেখার বিষয় এই যে প্রদীপবাবু আদৌকে বিজেপিতে যোগদান করেন কিনা